আমি যে পনি নয়টা বছর জেল খাটলাম কিসের ভিত্তিতে এ সরকার কেমতের মধ্যে তোমাকে আমি দায়ী করবো দেখবো কেমন ক্ষমতা তোমার আছে আমার জীবন থেকে পনি নয় বছর ছিনিয়ে নিয়েছ কত বড় শক্তি আছে দেখবো সেদিন তোমাদেরকে আমরা মিথ্যা মামলা দিয়ে অপবাদ দিয়ে আমার সঙ্গে আমার সাথীদেরকে চল্লিশ জন নেতা কর্মীকে তোমার জেল খাটিয়েছে মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা শাস্তি তোমাকে পেতেই হবে পেতেই হবে পেতেই হবে কারণ ব্রিটিশ বিচার ব্যবস্থা এখানে এটাই নাকি ন্যায় বিচার যত দেরি করো ততই ন্যায় বিচার হয় আর আমরা মনে করি জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড ন্যায় বিচার যেটা দেরিতে হয় ন্যায় বিচারকে অস্বীকার করা হয় আর সেই ধোকাবাজি ন্যায় বিচার চলছে বাংলার জমিনে এই জন্য সন্ত্রাসীরা উৎসাহিত হচ্ছে হিরোইনকার হিরোইন খাচ্ছে নারীরা ধর্ষিতা হচ্ছে কোনো শাস্তি নাই সবাই সংগঠন করছে ইলেকশনের জেতার জন্য যত দল বাংলাদেশে আছে টার্গেট হলে ইলেকশনে জেতা তো ইসলামের নামে হোক আর সেগুলোদের নামেই হোক ভাবখানা এই ইলেকশনে জিততে পারলেই দুনিয়াতে দিন কায়েম হয়ে গেল বাস বা জান্নসিব হয়ে গেল ওই জেতার জন্যে হরতাল করি জেতার জন্য গাড়ি ভাঙি ওইখানে পাশ করার জন্যই মানুষ হত্যা করি সব কিছুই করে যাচ্ছি অপকর্মগুলিকে আমরা নেকির কাজ মনে করছি এর মৌলিক কারণে একটাই সত্য এবং মিথ্যার পার্থক্য আমরা বুঝতে পারি নাই পুরোপুরি ইসলামপন্থী ব্যক্তির সঙ্গে কোনো শয়তানের আপোষ হয় না ইসলামপন্থী কশ্চিন কেন বাতিল আদর্শের সঙ্গে আপোষ করতে পারে না আল্লাহ নবী বাতিলদের সঙ্গে ছিলেন মক্কায় কিন্তু আবু জাহেলের সঙ্গে তিনি আপোষ করেছিলেন আমরা কি করছি আপোস তো করছি শুধু না পার্টনার হচ্ছে মন্ত্রী হচ্ছে আর যত সব কথা আমিন বলে যাচ্ছি এত সহজ না ইসলাম আচ্ছা আপনারা সুরে ফাতে পড়েন তো না লক্ষ লক্ষ মুসলমানকে সুরে ফাতে থেকে বঞ্চিত করা হয়েছে ইমাম যদি পড়ে পিছনে হাজারো মুসলি লাখ মুসলি যদি থাকে টঙ্গি ইসলাম পঁচিশ লাখ মুসলি যদি থাকে ও কার সুরে ফাতে পড়া লাগবে না অথচ সুরে ফাতে ছাড়া সালাতি হয় না এমন ফতোয়া দিয়েছে সুরে ফাতে থেকে বাংলার মুসলমান মাহরুম হয়ে গেছে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহে হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া না'মুরু বিহি ওয়া নাতাওাক্কালু মিন শুরুরি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله. وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فاعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي ادعو الى الله على بصيره انا ومن اتبعني সম্মানিত মণ্ডলী উপস্থিত হলাম এক রাম চব্বিশতম বার্ষিক তবলিগি ইস্তমার প্রথম রাতের প্রথম ভাষণে আমি আপনাদেরকে আন্তরিক স্বাগত জানাচ্ছি দিনের চাইতে এখন যেন আরও বেশি ভালো মনে হচ্ছে আপনাদের কাছে তাই নয় কি চারিদিকে এই ভরা যৌবনের এই সুন্দর দৃশ্য আরাফাতের ময়দানে হেরাম পড়া মানুষগুলোর সঙ্গে যেন তুলনা করা যায় চারিদিকে টুপি আর টুপি এই যে একটা সুন্দর জান্নাতি দৃশ্য এ দেখতে কার না ভালো লাগে বলেন দিনদার মানুষের এই দিনই চেহারা আল্লাহ খুব পছন্দ করেন আর জন্য তিনি এখন সে বসে ফ্রেস্টাদের কাছে গর্ব করছেন যে দেখো আমার বান্ধারা আমার জন্য নিজেদের সমস্ত কাজ হারাম করে দিয়ে বসে আছে তোমার দিনের দাওয়াতে আমার বান্দা এবং সাথে সাথে বান্দিরাও। নারী পুরুষ সবাই বাংলাদেশের যে সুদূর সিলেট থেকে আমি এতক্ষণ মগরেব থেকে এই পর্যন্ত সাক্ষাৎকার দিচ্ছিলাম আশ্চর্য হয়ে গেলাম যে এত দূর থেকে লোক সাথে আমার আগে জানা ছিল না যারা কখনোই দেখেনি হয়তো অনেকে নতুন এসছেন সুদূর বরিশাল মাদারীপুর পিরোজপুর শরীয়তপুর সিলেট মমনসিং যেগুলো চিন্তাও করা যায়নি কোনো দিন এবং সবচেয়ে বড় আনন্দ লাগছে বিদেশে প্রবাসী বাঙালি ভাইয়েরা সেখানে দাওয়াত পেয়েছেন কখনোই আমাদেরকে দেখেন নাই তারাও আজকে এখানে এসেছেন তাদের এই উজাড় করা ভালোবাসাকে শ্রদ্ধা জানিয়ে আমি আজকে প্রথম রাতের ভাষণ শুরু করছি ওমা ইল্লা বিল্লাহ তো ইলাইহি ইল্লা দ্বন্দ্বমুখর বিশ্বে আমাদের করণীয় কি আজকে এর উপরেই আলোচনা হবে এমন কোন মানুষ এখানে নাই যিনি নানাবিধ বাধাবিঘ্নের মধ্যে বসবাস করছেন না সামাজিক জীবনে আমরা সবাই অশান্ত কারোরই অন্তরে শান্তি নাই কোন দিকে যাব পথ খুঁজে পাচ্ছি না আকিদার ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্ব আমলের ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্ব একজন হিন্দু তিনি যে কাজগুলি করেন আমলি জিন্দেগিতে ব্যবহারিক জিন্দেগিতে তিনি সুদের ভিত্তিতে তার অর্থনৈতিক জীবন পরিচালনা করছেন একজন মুসলমান তিনিও সুদের ভিত্তিতে তার অর্থনৈতিক জীবনটা পরিচালনা করছেন তাহলে একজন মুসলমান মুসলমানরা একজন হিন্দুর মধ্যে পার্থক্য কোথায় বলেন একজন হিন্দু তিনি দেশে মানুষের রায় কায়েম করার জন্যে ভোট দিচ্ছেন একজন মুসলমানও দেশে মানুষের মন গড়া বিধান অনুযায়ী নিজেকে শাসিত হওয়ার জন্যে সম্মতি দিচ্ছেন ভোটের মাধ্যমে তাহলে ওই হিন্দু আর এই মুসলমানের মধ্যে পার্থক্য কোথায় একজন হিন্দু আর একজন মুসলমানের পার্থক্য শুধু এতটুকুতেই আছে তারা বলেন মাসি পিসি আমরা বলি খালা ফুফু তারা বলেন জল আমরা বলেন পানি আগে ছিল তাদের ধুতি আমাদের ছিল লুঙ্গি এখন ওটা সমান হয়ে গেছে ঠিক না তাহলে কেন তাদেরকে কাফের বলে অত আমরা জান্নায় পাঠাচ্ছি আর আমরা কোন কারণে এত ভালো হয়ে গেলাম তো আমরা জান্নাতে চলে যাব ব্যবহারিক জীবনে যদি কোনো পার্থক্য না থাকে হিন্দুর মেয়েও রাস্তায় বেহ বিপর্যায়ে চলছে মুসলমানের মেয়েও তার চাতে বেশি বেহ দেয় চলছে তাহলে ফারাকটা কোথায় হিন্দুর মেয়ে কলেজে পড়ে যেভাবে আমার মেয়ে কলেজে তার পাশাপাশি ঠিক একইভাবে পড়াশোনা করছে লাভটা কি হলো তবলে কি ইসলামে আমরা মহিলাদের পৃথক প্যান্ডেল করে দিয়েছি বলে হাতে বাঁচা এমন বহু ইসলামী সংগঠন আছে আমাদের সামনে পাশাপাশি অথবা একটু আগে পিছিয়ে বসতেছে এক লাইন পরে এক লাইন শুধু পোর্কা দিলেই বাস পর্দা হয়ে গেল আস্তে আস্তে ঘুরে যাচ্ছে একবারে শেষ হয়ে যাচ্ছে বর্তমানে একটা নতুন স্লোগান শুরু হয়েছে জেন্ডার বৈষম্য দূর করতে হবে অর্থাৎ নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই সবাই আমরা মানুষ এই স্লোগানগুলো উঠছে আমাদের নেতাদের মুখ দিয়ে যাদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচন করে এমপি মন্ত্রী বানাই তাদের মুখ দিয়ে এগুলো বের হচ্ছে দায়ী কিন্তু ওরা হবে না দায়ী কিন্তু আমরা হব তাহলে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আমরা কি নিশ্চিন্ত এটা বলতে পারি যে এই অবস্থায় আমরা যদি মারা যাই আমরা জান্নাতুল ফেরদাউস নাসিফ হবে আমাদের কপালে আমরা এর বিরুদ্ধে না কোনো কথা বলি না কোনো এক লাইন লিখি না এর বিরুদ্ধে আমাদের কোনো সংগঠন আছে সবাই সংগঠন করছে ইলেকশনের জেতার জন্য যত দল বাংলাদেশে আছে টার্গেট হলে ইলেকশনের জেতা ইসলামের নামে হোক আর সেগুলোদের নামেই হোক ভাবখানা এই ইলেকশনে জিততে পারলেই দুনিয়াতে দিন কায়ে হয়ে গেল বাস জান্ন হয়ে গেল ওই জেতার জন্যে হরতাল করি জেতার জন্য গাড়ি ভাঙি ওইখানে পাশ করার জন্যই মানুষ হত্যা করি সব কিছুই করে যাচ্ছি অপকর্মগুলিকে আমরা নেকির কাজ মনে করছি এর মৌলিক কারণে একটাই সত্য এবং মিথ্যার পার্থক্য আমরা বুঝতে পারি নাই আমরা নিজেদের মধ্যে দ্বিধা দ্বন্দ্বই ভুগছি যে কোন দিকে যাব। আলমরাও দ্বিধার মধ্যে আছেন এত ইসলামী দল বাংলাদেশে সবাই তো আলহামদুলিল্লাহ ওনাদের মতোই অন্যরা যেভাবে যা করছেন এনারা ঠিক তেমন তাই করছেন পার্থক্যটা কোথায় ওনাদের মাথায় টুপি দাঁড়িয়ে আছে এদের মাথায় টুপি দাঁড়িয়ে নাই তাহলে এই দ্বিধা দ্বন্দ্ব মুখ করে এই সম্রাজে আমাদের বসবাস করতে হচ্ছে এখানে সত্যিকারের মোমিনের করণে কি হবে যদি এটুকু আমরা সাহস করে না তুলে ধরে জাতির সামনে কারা বলবে এ বলার দায়িত্ব তো আহ আর এই তাদেরকে বলা হয়েছে কেমন পর্যন্ত একটা দল থাকবে যাদেরকে মানুষ ছেড়ে গেলেও তাদের কোনো ক্ষতি করতে পারবে না তাদের বিরোধিতা করলেও তাদের কোনো ক্ষতি করতে পারবে না কেমন পর্যন্ত এই দলটা অবশিষ্ট থাকবে আলহামদুলিল্লাহ তারাই তো আমরা জন্য জেল জুলুমের যত রকম নির্যাতন আমাদের উপরে আসছে বিনা কারণে যতক্ষণ কথা বলার সুযোগ পাচ্ছি বলে যাচ্ছি আবার কখন জেল হবে তা তো ঠিক ঠিকানা নাই যতক্ষণ পর্যন্ত ময়দানে আসছি ততক্ষণ আমাদেরকে হক কথা বলে যেতে হবে এতে আপনার রাজি আছেন কি নাকি কি কথা বলে বন্ধ করে দেব পুলিশ ভাইরাও মুসলমান তারা দেশের নাগরিক দয়া করে কথা বোঝার চেষ্টা করবেন কথা বললে সবার গা জ্বালা করে ঠিকই কিন্তু এটা আপনাকে শুনতেই হবে গা জ্বলতেই হবে অনেক ডাক্তার এখানে আছেন গায়ে ঘা হলে উপরে মলম দিয়ে সারিয়ে দেয় খুশি হয় রুগী কিন্তু আসলে ও জিন্দগি ভর মলম দিলেও কালো ঘা সারবে না যদি ওটাকে ভালো করে ঘষি মধ্যে রক্ত তাজা রক্ত বের না করে ওষুধ না দেওয়া হয় অত ঘষতে হয়ে মাঝতেও জ্বালা করবে তারপরে ওষুধ দিলে কাজ হবে তো জ্বালা একটু করবে কেন মনে করবেন না আমরা আমাদের সংগঠনের মনোগ্রামে মনোগ্রাম একটা আয়াত দেখেন না সেই আয়াতটা কিন্তু একশো আট নম্বর আয়াত ইউসুফ মানুষটাকে যিনি এমন নির্যাতিত নবী যে তার ভাইরা তাকে কুয়ায় ফেলে শেষ করে দিতে চেয়েছিল আর আল্লাহ তাকে কুয়ার থেকে উঠিয়ে মিশরের রাজা বানিয়েছে তাই না এটা আজীব চরিত্র এবং ইউসুফ এমন একজন নবী পবিত্র কোরআনে একটি সুরাতে ইউসুফের পুরো কাহিনী বর্ণনা করা হয়ে গেছে কোন নবীর এরকম বলা হয়নি একটি আয়াত আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে যেটা আজকে দ্বন্দ্বমুখর সমাজে আমাদের জন্য একটা গাইডলাইন ওয়ামান ইত্তাবআনি ওয়া সুবহানাল্লাহি আনা মিনাল মুশরিকিন বলুন দাও হে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাবিলি এটাই আমার রাস্তা আদউ ইলাল্লাহ ডাকি আমি মানুষকে আল্লাহর পথে আলা বাসিরাতেন জাগ্রত জ্ঞান সহকারে আনা আমানে আনি আমি এবং আমার অনুসারীরা ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন মহা পবিত্র আল্লাহ তার সত্তা আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই এই ছোট্ট একটা আয়াতের মধ্যে পাঁচটি বিষয় লুকিয়ে আছে এক দাওয়াত হবে আল্লাহর পথে মানুষের কোন নেতা নেত্রীর পথে নয় শ্রেফ আল্লাহর পথে দাওয়াত হতে হবে এর সঙ্গে কারুর কোনো শরিক করা চলবে না নবীরা মানুষটি আল্লাহর পথে দাওয়াত দিয়ে গেছেন আল্লাহর শত্রুকে বলেন তো যে জাকুমূল্লা খাঁর চালাক চতুর মানুষ কিছু আছে বোঝা যাচ্ছে এখানে আল্লাহ ডাইরেক্ট শত্রুকে বলেন বাস আর শয়তানের ডাইরেক্ট শত্রুকে যে যাকে বের করে দেয় সেটা শত্রু হয় না তাল্লাহ শয়তানকে বের করে দিয়েছে জান্নাত থেকে কি খুশি হবে নাকি আল্লাহর শত্রু শয়তান শয়তানের শত্রু আল্লাহ ঠিক অনুরূপভাবে শয়তানের এক নম্বর শত্রু ইসলাম আর ইসলাম এক নম্বর শত্রু শয়তান ইসলাম যে ফলো করবে শয়তান নিঃসন্দেহ খেপবে ইসলামও থাকবে আর শয়তান খুশি হবে বুঝতে হবে আসলে আপনাকে ইসলামই নেই পুরোপুরি ইসলামপন্থী ব্যক্তির সঙ্গে কোনো শয়তানের আপোষ হয় না ইসলামপন্থী কশ্চিন কালো বাতিল আদর্শের সঙ্গে আপোস করতে পারে না আল্লাহ নবী বাতিলদের সঙ্গে ছিলেন মক্কায় কিন্তু আবু জাহে সঙ্গে তিনি আপোষ করেছিলেন আমরা কি করছি তো করছি শুধু না পার্টনার হচ্ছে মন্ত্রী হচ্ছে আর যত সব আমিন বলে এত সহজ ইসলাম যাচ্ছি মলম দিয়ে কোনো ঘাস হারানো যায় না সবাইকে খুশি করে কাজ করবেন হবে না রসুলের জীবন আমার সামনে করো জীবন আমার দরকার নেই মুসলমানের আদর্শ একমাত্র একজন ব্যক্তি তিনি কে মোহাম্মদ রসুল সাল্লাম তিনি ব্যতীত দ্বিতীয় কোন ব্যক্তি আমার আদর্শ নয় তার জীবনটা আমরা দেখব শুধু তিনি নয় কোন নবী এক লক্ষ চব্বিশ হাজার মধ্যে যেগুলো আমরা জেনেছি অন্তত পঁচিশ জন নবীর ইতিহাস আমরা লিখেছি বইতে তাদের কোন নবী একদিনের জন্য এক মুহূর্তের জন্য বাতিলের সঙ্গে আপোষ করেন নাই এক নম্বর হচ্ছে দাওয়াত হবে সেরে আল্লাহর পথ দুই নম্বর পথ হবে সেরেফ রসুলের পথ তিন নম্বর দৃঢ় বিশ্বাস এবং জাগ্রত জ্ঞান দলিল সহকারে দাওয়াত হতে হবে বেদলিল কোন কথা চলবে না চার নিজে দাওয়াত দিবেন এবং তার একটা অনুসারী দল থাকতে হবে প্রত্যেক নবীর হাওয়ারই ছিল মিষ্টাতন্ত্র পড়ে দেখেন শুরু থেকে একশো আঠারো নম্বর হাজার গিয়ে দেখবেন প্রত্যেক নবীর একটা দল ছিল একজন হলো দুজন হল ছিল সংগঠন ছাড়া কষ্টিন কালো একাকি দাওয়াত নির্দেশ এই বাস্তব দলিল আনা অমানিতাবাদ আমি এবং আমার অনুসারী দল পাঁচ সকল প্রকার সির্কের আবিলতা থেকে মুক্ত থাকতে হবে সির্কের কোনো বুবাচাস থাকবে না আপনার ইসলামী আন্দোলনে শিরকের সঙ্গে ইসলামের দ্বন্দ্ব কিরকম আর শিরক ফিল বধু আত্ম কাল হাদা সাইফিল অধু আর শিরক ফিল তৌহিদ কাল হাদা সাইফিল অধু তৌহিদের মধ্যে শিরকের অবস্থান অনুরূপ উজু অবস্থায় বায়ুনুসরণের যে সম্পর্ক বায়ুনুসরণ হলে উজু থাকে শিরিক হলে ঠিক তৌহিদ থাকে না এই পাঁচটি বিষয় এই একটি ছোট্ট মধ্যে আল্লাহ বলে দিয়েছেন এটাই হলো আমার স্রা দেখেন ভাষাটা শ্রাতি বহু জায়গায় আল্লাহ কিন্তু বহু বচন ব্যবহার করেছেন তাই না কাউসার। আমরা তোমাকে কাউসার দান করছি বলো আমরা নাজিল করছি আমরা হেফাজত সব জায়গায় কিন্তু বহু বচন দেখেন তফখিমের জন্য মর্যাদার জন্য আল্লাহ উচ্চ মর্যাদা মর্যাদা প্রমাণ করার জন্য আরবি ভাষাগত সৌন্দর্যের কারণে বহু বচন ব্যবহার করা হয় কিন্তু এখানে ব্যাপারে আমার আমার রাস্তা এটা এর মধ্যে এমন কি এমনকি নয় বলুন সোহার্ল্লা আল্লাহ নিজে বলছে এটা আমার রাস্তা এই রাস্তার মুস্তাকিম সোজা এখানে কোন বাঁকা চোখের কোনো খবর নেই মোর নাই ডাইরেক্ট জান্নাত জান্নাতহ হে মানুষ এই রাস্তার অনুসরণ করো এটুকু বলি আল্লাহ খান তো হননি বলে অন্য কোন রাস্তার অনুসরণ করো না তাহলে কি হবে তোমাদেরকে আল্লাহ রাস্তা থেকে বিচ্যুত করে দেবে এই বিষয়ে তোমাদেরকে আল্লাহ দৃঢ় নির্দেশ দান করছেন লাল্লা যাতে তোমরা বিভিন্ন রাস্তা থেকে বিরত থাকো নসিহত আর ওসিয়াতে পার্থক্য বোঝেন নসিয়াত মানে সাধারণ উপদেশ আর ওসিয়াত মানে মৃত্যুকালীন জোরাল উপদেশ তাই না ওসিয়াত এখানে আল্লাহ পাক ভাষা বের যায়ালাকুম আসসাকুম এখানে অর্থ আল্লাহ তো মৃত্যু নাই এর অর্থ হচ্ছে জোরালো নির্দেশ দিচ্ছেন আল্লাহ তোমাদেরকে যায়ালাকুম আসসাকুম দিয়ে তোমাদেরকে এই বিষয়ে খালি উপদেশ দিচ্ছেন না তিনি তোমাদেরকে জোরালো নির্দেশ দিচ্ছেন খবরদার এই রাস্তা ছেড়ো না وان ابن مسعود رضي الله عنه قال 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 ان هذا القران شافع مشفع من اتبعه قاده الى الجنه ومن تركه او اعرض عنه জোখাফি কাফাহ এল আন্নাহ রহ মহকুফন ওয়ান জাবরিন মরফুয়ান সহী এমনি মসুদ বলছেন দেখো এই কোরান তোমাদের জন্য সাফে এবং মোশাফ্ফা তোমাদের জন্য সুপারিশকারী এবং তার সুপারিশ কবুল হবে মানে তবে আহহু যে ব্যক্তি এই কোরানে অনুসরণ করবে জানান্না কোরআন তাকে জান্নাতে নিয়ে চলে যাবে অন তারা কাহু আর যে কোরআন পরিত্যাগ করবে আও আজা আন হ অথবা সেখান থেকে এড়িয়ে যাবে জোখ হাফি কাফা হু এলান্না তাকে পিঠন পিছন দিকে উল্টো করে ফেলে জাহনামটা চড়ে ফেলে দেওয়া হবে শরাই আল হোজে ক কল ল হেল্ল ল হেল্ল মা ই না হাজ আল্লা কর

কারণ কশিন কালে তোমার ভ্রষ্ট হবে না বলেন তাহলে কোরআন রাখার পরে তোরা কশ্চিন কালো হালাক হবে না নষ্ট হবে না ভাষাটা খেয়াল করেছেন বলেন আল্লাহর হাত পা কিছু নেই নিরাকার এখানে কি হলো হাত আছে না পেলেন তলিল পেলেন কোরআন তো বহু আছে ফলে এদাও মপসুতা তো আছেই এখানে হাদিসেও পাওয়া গেল কোরআন এক কিনারে আল্লাহর হাতে ধরা এক কিনারে বান্দার হাতে ধরা যদি বান্দা কোরআন ছেড়ে দেয় ধ্বংস হবে ধরুন একটা দডি ঝুলে আছে দড়ির এক কেনারা উপরে গাছের মাথায় বাঁধা আছে আর এক কেনারা আমার হাতে আছে ঝুলে আছে আমি যদি কিনারা ছেড়ে দিই আমি কি থাকতে পারবো বলেন সোজা পড়ে যাব না এইটাই পাক বুঝাচ্ছেন এই আল্লাহ রসুল বুঝাচ্ছেন এই হাদিস দিয়ে অতএব আমাদের কর্তব্য হবে কি কোরআন ধরে রাখা কোনো কোনো মতে ছাড়া যাবে না আপনারা বলবেন তাহলে তো আমরা হাদিস মানবো না খালি কোরআনই মানব তাই করবেন নাকি হ্যাঁ একটা দল আছে বাংলাদেশে আহলে কোরআন এই মগরের থেকে এসা পর্যন্ত ওই কাজই করলাম দেখছেন না গলা বসে যাচ্ছে একটা না বলতেই হচ্ছে একটা গ্রুপ পেলাম যে কোরআন মানলে তো যথেষ্ট হাদিস কি দরকার হ্যাঁ কোরআন বলছে ফান কাহু মা তা বলে মানে নিসায়ের মাসনা সোলা সা অতএব তোমরা বিবাহ করো যত খুশি দুই তিন বা চার তা সবাই এখন বাড়ি গিয়ে চারটে বিয়ে করবেন তাই কি অর্থ হবে বউরা সাবধান এই আজ পড়লে কিন্তু চারটে বিয়ে করবে তোমাদের স্বামীরা সাবধান থেকে সুবিধা আছে উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদে দাঁড়িয়েছে না মহিলা কি বলো কথা বলছে না কে একটু জি টি বলো বাবা আমার তো ভোট্টোর দেই না দেখলাম রংপুরে একজনের চারটি বউ মিটিং করেছে নিজেরা তো সবাই যদি চেয়ারম্যান হয় আমার চারটে বউ কেন হবে না সে সাথে দিনে বসে বুদ্ধি করিব ঠিক আছে বয়স্ক ছোট বউটা ছোট বউ তুমি ইলেকশনের ভাইস চেয়ারম্যান পদে দাঁড়াও আর এই তিন বউ তোমরা ইলেকশনের ক্যাম্পেইন চালাও ঘরে ঘরে দৌড়াও আর আমি স্বামী টাকা যত লাগে আমি দিচ্ছি শুরু হয়েছে খেলা পাশ করলে কী ফেস করলো আলাদা জানে গতকাল কাল ইলেকশন হয়ে গেছে কথা বুঝছেন চার বউর সুবিধা আছে ইলেকশন করা যায় ভালো এক বউ ভাত আনবে আর একবো জামাই আদর করবে আর একবো স্বামীর খাতির করবে আর একবো ইলেকশন করবে এই আয়াতের ব্যাখ্যা করলে আপনাকে চারটি বিয়ে করা লাগবে কম দুটো তো করা লাগবে মাস শুরু হয়েছে না কিভাবে বিয়ে করতে হবে পরিষ্কার হাদিস পড়তে হবে হাদিস পড়া ছাড়া বিয়ে চলবেই না আকিমুসালাহ সালাত আদায় করো কিভাবে সালাত আদায় করতে হবে রুকু করতে হবে সেজদা করতে হবে বুকে হাত বানতে হবে দোয়া দরুদ পড়তে হবে এগুলো কোথাও কোরআনে আছে নাকি সত্য হাদিস ওয়া আতু জাকা জাকাত দাও সতেরো আড়াই টাকা জাকাত দিতে হবে কোরআনে কোথাও লেখা আছে হাদিস বাদ দিলে এক পা চলার উপায় নেই মুসলমানের যারা বলে হাদিস সাড়াই চলবে সুযোগ কোরআন দিয়ে আমি তাদের বলবো সুরা হাসর সাত নম্বর আয়টি পড়ুন ওমা তাহ ওমান রসুল যার নির্দেশ যেন তা গ্রহণ করো তা নিষেধ করেন তা বর্জন করো রসুলকে আনুগত্য করার জন্য এই আয়তে ডাইরেক্ট নির্দেশ আসছে এমনি মসুদ বললেন মহিলারা যদি মাথায় চুল উঠায় সাদা চুল হলে যৌবন দেখানোর জন্য কালোটা রাখে সাদাটা উঠে বলে খুটি খুঁটি তাই না মেয়েরা করে নাগুলা আমরাও করি আমরা কি আমরা কি কম ভালো মানুষ নাকি দাঁড়িয়ে একটু সাদা হলে আগে ওটা উঠে ফেললি সাদা দেখানো যাবে না তাহলে বুড়ো হয়ে যাবো বোর কাছে মান সম্মান থাকবে না না। এইটা দেখে আব্দুল মসুদ বললেন যে যে সমস্ত মেয়েরা এই সময় সাদা চুল উঠায় আর হাতে উলকি দেয় এরা সব আল্লাহ নবী তাদেরকে লাহনত করেছেন এরা সব জাহান্নামে যাবে এখন এক মহিলা করতে যে মহিলা যে খালি বাংলাদেশ আছে মনে কর নাকি মক্কা মদিনা ছিল না সে মহিলা ছুটি চলে আসছে এ বিন তুমি নাকি আমাদের সব জাহান্নামে পাঠাইছো আমি তো কোরআন সাহেব মুখস্ত কোথাও তো এরকম পাই নাই আর তুমি বলে দিলে ইউনিভার্সিটি বলছে হ্যাঁ এটা কোরআনেই আছে কি কোরআনে আছে কোরআন তুমি পড়া শুরু করে দিয়েছে হাফের সব তো ইবিন মসুদ বললো বেশি পড়া লাগবে না সুরা হাসরটা পড়ো দেখো কি বলছে আল্লাপাক ওমা আতা রসুলদের নির্দেশ দেন তা গ্রহণ করো নিষেধ করেন বর্জন করো রসুলদের হাদেশে বলছেন এটা করা যাবে না সেটা আমি তোমাকে বলেছি এটাকেই সরাসরি কোরআনের নির্দেশ হলো না তখন মহিলা বলছে ইবনে মসুদ তুমি আমাকে বাঁচালে আমি এই ব্যাখ্যা জানতে পারিনি নাই বলুন সুভান আল্লাহ দুর্ভাগ্য হলো এই বাংলাদেশে এত বেশি বুদ্ধিমান লোকের সংখ্যা বেড়ে গেছে কোরআন থেকে কী করে সরিয়ে যাওয়া যাবে এই বুদ্ধি খুব বেশি এই বুদ্ধিটা কে দেয় বলেন তো শয়তান দেয় শয়তান আর শয়তান পিছিয়ে লাগে মৌলবিদের আর রাজনৈতিক নেতাদের ধর্ম নেতা এবং সমাজ নেতার প্রতি শয়তান বেশি কাজ করে এই দুই নেতা যদি গোলমাল হয়ে যায় সমাজ গোলমাল আর দেই এই দুই নেতা ভালো হলে তো সমাজ ভালো হয়ে গেল তাই না অত এই দুই নেতার প্রতি শয়তান বেশি ওয়ার্ক করে

আমার রসুল বলছেন দেখো অতি সত্তর আমার উন্মতের মধ্যে একটা দল হবে। তারা প্রবৃত্তির অনুযায়ী কাজ করবে প্রবৃত্তির বিষ তাদের দেহে সর্বত্র প্রবাহিত হবে যেভাবে জলাতঙ্ক রোগী অর্থাৎ কুকুরে কামড় দিলে তা কি হয় জলাতঙ্ক রোগ বল না জলাতঙ্ক রোগীর সমস্ত দেহে যেভাবে বিষ প্রবাহিত হয় অনুরূপভাবে তাদের মাধ্যমে সমাজের সর্বত্র বিষ প্রবাহিত হবে তোমরা সাবধান থেকে।

মতভেদ উম্মতের মধ্যে মূল উৎস হল আহ্বা প্রভৃতি পূজা মন যা চায় তাই করবো এখান থেকে অধিকাংশ ইতলাফের মূল সূত্র এখানে আর অধিকাংশ মূর্খতার মূল নিহিত আছে জহৌ দত্তাক দ্বীপ হটকারিতা এবং মিথ্যাচারিতা মানলাম না যা এরকম একটা ভাব আছেন আমাদের মধ্যে এই যে হটকারী মেজাজ অধিকাংশ মতভেদের মূল উৎস এখানে যারা আপনারা গেনেগুনি মানুষ নিজের দিকে একবার চিন্তা করে দেখুন যার যার সঙ্গে আপনার একতালাভ হয়েছে হয় সে অথবা আপনি হটকারিতা বা অহংকারের কারণেই বিভক্ত হয়েছেন হয় সে অহংকার করে আপনার থেকে চলে গেছে অথবা আপনি অহংকার করে তাকে বাদ দিয়েছেন মূল কারণ এখানে প্রবৃত্তি পূজা

দ্বিতীয় হলো যখন সে প্রবৃত্তির পূজারি হবে তৃতীয় হলো আত্ম অহংকারে লিপ্ত হবে আল্লাহ রসুল বলছেন তৃতীয়টাই হলো সবচেয়ে বেশি কঠিন আত্ম আত্মহংকার এসেছে মানুষের মধ্যে কথা ঠিক না রসুলের হাদিস এবং ইবনে দিনের বক্তব্য ইবনে দিনের বক্তব্যটা হচ্ছে অভিজ্ঞতার আলোকে আর রসুল হাদিস আলহামদুলিল্লাহ ওই সমস্যায় নেই এটাকে মিলানোর জন্য সাহাবেকলাম রীতিটা কেমন ছিল আপনারা একবার দেখেন সাহাবে কেলাম কেন আমাদের আদর্শ চরিত্রটা দেখেন আনাদ আমির আনহ ফি আয়াতিন ফখরাজ আলাই রসুল্লাহ সল্লাহ আলাইসাল্লাম আমি যতবার রসুলের নাম বলবো আপনারা সঙ্গে সঙ্গে সাল্লু আলহি সাল্লাম সঙ্গে বলবেন দশটা নেকি পাবেন একটা গোনা মাফ হবে একটা গোনা ঝরে যাবে যদি আপনি দরুদ পাঠ করেন আপনি পড়বেন না এটা নেকি করা করে মজদুশিটা আমাদের তাই না যিনি যত মহাব্দীর সঙ্গে পড়বেন আল্লাহামদুল্লিলাহ এই হাদিস বললে তিনি তত বেশি নেকি পাবেন গোনা মাপ পাবেন আব্দুল্ল নাম বলছেন ফখারা জালে না সল্লু ল হেল ল হো আলাইহি হো সাল্লাম ই আর তার চেহারা দারুণ রাগ দেখলাম ফকল ইন্নমা হালা কামান কানা কবল মিনাল উমমিত আবদুল আমার বলছেন একজন লোক আল্লাহর একটা আয়াত নিয়ে ইখতলাফ করছিল আমি তাকে নিয়ে আল্লাহ রসুলের কাছে গেলাম কিন্তু তার আগেই আমাদের আওয়াজ শুনতে পেয়ে আল্লাহ রসুল আসেন আমাদের দেখে তার চেহারা ক্রোধের চিহ্ন বোঝা যাচ্ছিল তিনি এসে বললেন দেখো ভিন্ন হাল্লা কামান কানা কবলগম তোমাদের পূর্ববর্তী উম্দ যারা ধ্বংস হয়ে গেছে বেখতলাফে হিমফিল কিতাব আল্লাহর কিতাবে নিজেরা মতভেদ করার জন্যই ধ্বংস হয়ে গেছে সাবধান আল্লাহর কিতাব নিয়ে তোমরা মতভেদ করো না ওয়ার এভডি মসুদিন কয়লা সমেতর শুল্ল ল হে সল্লহ ই সাল্লাম কয়লা সময়ে তোর রাজুরান করা আয় একজন লোক আল্লাহ পাকের কোরআনের একটি আয়াত নিয়ে পড়লো পড়লে আমি দেখলাম যে ও যে কোরআন আয়াতটা পড়লো আসল কোরআনার সঙ্গে এই আয়াতের কোনো মিল হচ্ছে না আমি তাকে হাত ধরে ফেললাম ধরে নবীর কাছে নিয়ে গেলাম নিয়ে গিয়ে আল্লাহনবীর আল্লাহ রসুল্লি যে আয়াতটা পড়ছে কোরআন আয়াত বলে আসলে তো কোরআন আয়াত নয় আপনি আপনাকে নিয়ে এসে আপনি ফাঁসলা করেন আল আমি দেখলাম যে আল্লাহনবীটার খুব অপছন্দ করলেন এবার তিনি বললেন কিলা কুমার মোহসেন তোমরা দুজনেই সঠিক তোমরা ইখতালাফ করো না ফাইন্ম ইতালাফুকু রাহুল বুখারি তোমাদের পূর্ববর্তী মতেরা নিজেদের মধ্যে ইখতালাপ করেছে অথপা ধ্বংস হয়ে গেছে খবরদার তোমরা এগুলো করো না অর্থাৎ কোরআনের সাবাত আহারুপ সাত কেরাতে নাজিল হয়েছে কোরআশি কেরাতো যেমন জায়জ অন্য কেরাতো ঠিক তেমনি জায়জ সাতটা কেরাত জায়জ ছিল সেইটাই তিনি পড়েছেন তার নিজস্ব উপভাষায় ডায়ালক্টিক ডিফারেন্স সব জায়গাতে যেমন আছে যেমন এখানে রাজশাহীর বাংলা আর চিটিয়াগের বাংলা একটু সমস্যা আছে না সিলেটের সাইফুর রহমান যদি কখনও জাতীয় সংসদে নিজের ভাষায় বক্তৃতা করে তা বোঝার ক্ষমতা রাজশাহীর লোকের নাই কিন্তু ওই যখন ভদ্র ভাষায় কথা বলে সবাই বুঝতে পারে এই আরবি তো এরকম আছে ক্লাসিক্যাল আরবি ডায়ালেকটিক্যাল আরবি পৃথক পৃথক আছে তো উনি সেটা পড়েছিলেন ওজনই ইউনিভার্সিটি তাকে ধরে ফেলছিলেন তাহলে ভুল কিছু করে ওর নিজস্ব ভাষা বলেছে অতএব অতএপেলা তোরা তোমরা দুজনেই সুন্দর কোনো সমস্যা নেই এটা এর মধ্যে প্রমাণ হচ্ছে একটা বিষয় যে ইতালা করলেই যে সেটা খারাপ তা নয় সেটা যতদূর সম্ভব সমন্বয় করা যায় কিনা সে চেষ্টা করতে হবে একটা সফরে গিয়ে ওমর ফারুক এবং ওসামা বিন জায়েদ রাত্রি ঘুমিয়েছেন ওসামা বিন জায়েদ মানে প্রচণ্ড যুদ্ধের সময় তো প্রচণ্ড রৌদ্রে দাবোতে কত কষ্ট তাদের হয়তো এহেতেলাম হয়ে গেছে গোসলের পানি না পেয়ে একজন গোসল করলেন না স্যালাদও আদায় করলেন না যে ফরজ গোসল আর একজন মাটিতে গড়িয়ে তাই করে ফজরের সালাত আদায় করলেন এখন দুজনে নবীর কাছে মামলা নিয়ে হাজির হে রসুল আমি ফরজ গোসল করার পানি পাইনি বলে আমি উজু করতে পারিনি সালাদ আদায় করতে পারিনি আর ও করলোটা কি ও মাটি গোড়াগোড়ি দিয়ে সালাদ করে চলে এসেছো রে ঠিক হবে আল্লাহ রসুল বললেন তোমরা দুজনেই ঠিক করেছো তুমি না জানার কারণে ভুল করেছ আর এ ঠিক করেছে তাইম তাই করাটা পানির কাজ করে অর্থাৎ ও ঠিক করেছে খন্দকের যুদ্ধ থেকে বেরিয়ে আল্লা নবী চলে গেছেন মদিনায় তখন যে কেবল গোসল করছে জিবরি এসে নাজিল এ মোহাম্মদ তুমি গোসল করছো আমি এখন পর্যন্ত রেডি হই নাই বসি নাই অবসর নেয় নাই শীঘ্রই দৌড় ওই করে রাজা ইহুদিরা হামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে আল্লাহ নবী সঙ্গে সঙ্গে নির্দেশ দিলেন বনুকো রাজা গিয়ে তোমরা সবাই আসরের সালাত আদায় করবে আর এমন টাইমে নির্দেশ দিয়েছেন তখন আসরের সালাত টাইম হয়ে যাওয়ার মতন হয়েছে তো কী করবে একদল সাহাবি দেখলেন আল্লাহ নবী এর অর্থ করেছেন এই যে তোমরা দ্রুত পৌঁছে যাও দেরি করো না আর দল সাহাবি দেখলেন যখন আল্লাহ নবী ওখানে গিয়ে আমাকে আসর পড়তেই বলেছেন তো আমি আসর ওখানে গিয়েই পড়ব দেরি হোক গা কথা বুঝছেন তাহলে একদল যেই সেখানে আসর পড়লেন আরেক দল আগেতে মদিনার থেকেই আসর পড়েই বের হলেন ওখানে গিয়ে এবার দুই দল সাহাবি আল্লাহ নবীর কাছে নালিশ করল হে নবী এ আপনার কথা মানেনি ও সালাত আদায় করে বেরিয়েছে আর আমি আপনার কথা অনুযায়ী সালাদ না পড়ে এখানেই এখানে স্যালাদা দেওয়া করেছি কোনটা ঠিক আল্লাহ নাকি বললেন তোরা দুজনেই ঠিক কি কথা বুঝতে পারছেন তো তাহলে এমনি করে মশলা মশালের ক্ষেত্রে আপোষ করার সমন্বয় করার একটা নিয়ম হাদিসে আছে সাহেব আমার জীবনীতে এটা আছে কিন্তু এইখানে গিয়ে আমাদের সমস্যা হচ্ছে এই আমরা সাহাবে একরামের এই তরিকাটা মানি নাই আর এই জন্য আমাদের মধ্যে এত লাঠালাঠি ফাটাফাটি হয় এত মজার তরিকা এই জন্যই খালি হয় আপনি বুকে হাত বাঁধেন রফলে দান করেন আর উনি নিচে হাত বাঁধেন রফলে দান করেন না অত্যন্ত সহজে সমস্যার সমাধান করা যায় যেটা ইমাম আজম আবু হানিব রহমতুল্লাহ নিজেই বলেছেন এজা সাহাল হাদিস বলেন মাঝহাবি আপনার তো শেখা লাগবে তো দু একটা হাত না শিখলে হবে বলেন আমার সাথে হাদিস এ কথাটা কার কথা ইমাম আবু হানিবর রহমতুল্লাহ কথা আমার তো মনে হয় আবু না রহমতুল্লাহ যতই দোষ থাক এই একটা কথার জন্য উনি জান্নাত চলে যাবে আর কিছুই লাগবে যখনই তোমরা সহি হাদিস পাবে মনে রেখে ওঠেই আমার মজহাব তাহলে দ্বন্দ্বের মুখর সমাজে উনি একটা সমাধান দিয়ে যান নাই কত বোঝা যাচ্ছে তো দ্বন্দ্ব নিচে হাত বন্ধ দ্বন্দ্ব উপরি হাত বান্ধব সমাধান সহি হাদিস শেষ যখন হাদিস সহি পাবে সেটাই আমার মজহাব খোলো বোখারি খোলো মুসলিম দেখো কি আছে সেখানে কথা শেষ হয়ে গেল যদি সইয়া থাকে বুকে হাত বাঁধা হাত বাঁধো যদি সইয়া থাকে থাকে হাত বান্ধা হাত বাঁধো সমস্যা কি ওপরে বাঁধলে কি নিচে বাঁধলে কি তাতে আমার কোনো স্বাস্থ্য ভালো হবে নাকি কি ভাই ওপরে বাঁধলে স্বাস্থ্য ভালো হবে তো কেন এই নিয়ে মারামারিটা কেন অত্যন্ত সহজে মিটে যাবে যদি সহিহাদিসকে মানদণ্ড হিসাবে হানাফি আহলেদিস উভয় দল গ্রহণ করে একদিনের জন্য ভাই এখন বিভেদ হবে না ইনশাআল্লাহ আল্লাহ দ্বন্দ্বমুখ সমাজে সমাধানের পথ হচ্ছে এটা আপনি বাবা মিলাদ পড়বেন আমি বলি ওটা বেদাত আপনি বলেন ওটা সুন্নত এমন সুন্নত যে আপনি ওটাকে আবার প্রমাণ করছেন একেবারে কোরআন আয়াতি মিলাদের জন্মই হলো ছয়শো পাঁচ মতান্তর ছয়শো পঁচিশ হিজড়িতে খ্রিস্টানদের সঙ্গে কুরুশের যুদ্ধকালে আচ্ছা জেজিস আল্লাহ রসুলের মৃত্যু ছয়শ বছর পরে জন্ম হয় সেটা কি সুন্নদ হয় না বেদাত হয় এটা বোঝানোর জন্য কোনো হাদিস করেন লাগে নাকি এক কথা শেষ যা জন্মই হল ছশো বছর পরের আল্লাহ আল্লাহ নবীর জীবদ্দশায় কোরআন ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে না এক ফোঁটা পানি আর ঢুকবে সেখানে না এক ফোঁটা বের হবে তাহলে আমি কেমন করে এই মিলাদের ফোটা ঢুকালাম সেখানে বলেন তাহলে মিলার আল্লাহ নিয়ে পড়তে বাকি রয়ে গেছিলো যাতে আমার হুজুরা যাতে পড়িয়ে ভালো পকেট ভারী করতে পারে আমরা মিলাদ প্রসঙ্গ বই লিখলাম ওরে সোহান এত খেপা খেপছে আমাদের উপরে সে খেপার কোন তুলনা নাই বই লিখে পাঠিয়ে দিয়েছে আমার কাছে সেখানে মিলাদের পক্ষে একটা দুটা না ভাই গুন্ডা গোন্ডা দলিল শুধু আপাতত কি আটটা কোরআনের আয়াত এবং সাতটা হাদিস দিয়ে মিলাদ প্রমাণ করে দিতেছে কী করবেন এগুলা কি সম্ভব এই সমস্ত মানুষের সঙ্গে ঝগড়া করা তো অনাবশ্যক ব্যাপার কোনো প্রয়োজন নেই যদি কেউ বলে বাপের আগে ছেলে হয়েছে তাকে যা বলতে হবে যদি কেউ বলে রসুলের আগেই মিলাদ হয়েছে তাকে তাই জবাব দিতে হবে আর কিছু বলা যাবে না এই আমাদের মধ্যে গোলমালগুলো কেন হয় এই এটা বোঝানোর জন্য উদাহরণ দিচ্ছি কারোর পরে ইনসার্ট করা আমাদের উদ্দেশ্য নয় যারা যা করছেন গরুর বাবা যার কবের হিসাব তাকে দিতে হবে আমাদের কি আমরা সেরফ নসিয়াত বা উপদেশ করার দায়িত্ব আমাদের এর বেশি কিছু করার আছে কারোর উপরে কোনো চাপ নাই ভাই যে যা খুশি করেন আমরা সেরফ দায়ের আল্লাহ আল্লাহর পথে দাওয়াত দিচ্ছি মাত্র আল্লাহর পথ ওটা নয় শ্রেয়ত মুস্তাকিম ওটা নয় যে কাজ আমার রসুল করাননি সেটা সেরেতে মুস্তাকিম নয় এটি আমাদের বলার বিষয় তাই না আর তো কিছু নাই যে কাজ করেছেন ওটাই সেরেতে মুস্তাকিম যা করেননি ওটা স্রেয়াত মুস্তাকিম নয় তিনি কোনো কাজ বাকি রেখে যান নাই ইসলাম পরিপূর্ণতা লাভ করে আগ পর্যন্ত তার মৃত্যু হয় নাই এক ফোঁটা পানি বাকি থাকতে মৃত্যু হয় নাই মা ফারুকের কথা শোনেন মা আল্লাহ রুহা রাফা ওলা আগনা হাত্মু কুল্লু আনের রায় আল্লাহ নবীর রুহ কবজ করেন নাই এবং তাকে দুনিয়া থেকে উঠিয়ে নেন নাই যতক্ষণ না পর্যন্ত পৃথিবীর মানুষ যাবতীয় রায় থেকে মুক্ত হতে পেরেছে আর কোনো প্রশ্ন নাই সব প্রশ্নের সমাধান তিনি দিয়ে গেছেন দীর্ঘ তেইশ বছর ধরে দিয়ে গেছেন অতএব সব কিছু করেন এবং হাদিসে লিখিত আকারে আমাদের সামনে পৌঁছে গেছে এখন আমি বা আপনি যত বড় পণ্ডিত হই যত কথাই আমরা বলি আল্লাহ রসুলের হাদিসের সামনে কি কারো কোন কথা চলবে এটি হলো আমাদের মৌলিক কথা আম عبد الله بن عمرو بن آس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا على امتي كما تعالى بني اسرائيل امر امتر উপরে ওই অবস্থা بره بني اسرائيل উপরে এসেছিল ওইন بني اسرائيل تفرقا دي سنتان سبعين سنه وتفترق امتي الى وسبعين فرقة كلهم في النار الا مله واحده قال منهم يا رسول الله আলাই আল হাকিম হাসান আমার উপরে ওই অবস্থা আসবে যে অবস্থা এসেছিল বনুশীর উপরে তারা বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল আমার উম্মত তিয়াত্তর ভরে বিভক্ত হবে সবাই জাহান নামে যাবে একটি দল ব্যতীত সাহাবে আকরম বললেন হেয়াল তারা কারা তিনি জবাব দিলেন যারা আজকে আমি এবং আমার সাহাবিরা যে তরিকার উপরে আছি এই তরিকার উপরে যারা থাকবে তারা হলো তারাই দলের নেতার নাম বলো নেই ব্যক্তির নাম বলো নেই শুধু আদর্শ বৈশিষ্ট্যটা বলে গেছেন এই বৈশিষ্ট্যের অনুসারে যারা হবে কেউ মতো তারাই জান্নাতি হবে ফেরকা আজিয়া হবে আর সবাই ফেরকা আজিয়া হবে এবার আপনারাই এই বলুন তিয়াত্তরের মধ্যেই একটা হবে জান্নাতি বাহাত্তরটা হবে জাহান্নামী দল কোন দিকে ভারী হবে সংখ্যায় ভারী কোন দিকে আপনার তো বলেন দশ যেখানে আল্লাহ সেখানে না ও মা একটি ভোটে অমুক দল জিতে যাবে কি বলেন না এই বাবা বলেন যে আমরা বলি এইগুলা এ স্লোগান তো আপনাদের শেখানো দেখি তো দেয়ালে গেল লেখা আছে একশো ছয় বছরের বুড়ি ভোট দিলো ওবামাকে ওবামা মহা খুশি স্টেট ইউনিয়ন ভাষণে বলল আমাকে একশো ছয় বছরের বুড়ি আমাকে ভোট দিয়েছে ওইটার সুন্নত অনুসরণে বাংলাদেশে একশো পনেরো বছরের এক বুড়ি তার নাতে ঝুড়ির মাথা উঠে বসলো যাও আমাকে আমি ভোট দেব নিয়ে গেল ভোট দিতে ঝুড়ির মাথায় বসে সুন্দর মিলে হয়ে গেলো এখন আপনি বলেন একশো পনেরো বছরের বুড়ি ওকে ভয়কটোয়া ভোট বানানটা জানে ও দুনিয়ার কিছু বুঝে সেজন্য আমাদের দলীয় ক্যাডাররা সুন্দর ব্যবস্থা করেছে এবারে আমাদের গাবতলিতে বগুড়ায় ওই নিজেরা সিলমারিদে আছে কী এক পাগল সাংবাদিক বেরসিক ওই সময় গিয়ে হাজির তাতে ওই তুমি শীঘ্র শীঘ্র সাংবাদিক এসে গেছে সাংবাদিক শুনি ফেলেছে এই তোমার ও করছে কেন দেখেন বোঝুন তো বুড়ো মানুষ কোথায় কি মারদ ঠিক ঠিক না আমার কোনো নানিকে একটু সাহায্য করছে কথা বুঝতে পারছেন এই চমৎকার খেলার জন্য আমরা জীবন দিচ্ছি এর জন্য হরতাল করছি মিছিল করছি মানুষ মারছে হত্যা করছি কত যে কি হচ্ছে আল্লাহ এই খেলা করার জন্য এসে একটা প্রতারণার ধোকাবাজ ইসলাম আসবে বিচক্ষণ মানুষের প্রার্থীবিহীন নির্বাচনের মাধ্যমে বিচক্ষণ নেতা নির্বাচিত হবে যে কথা দুনিয়াদের কিছুই তার ভোটের মূল্য আছে সব জায়গায় আপনার বিচক্ষণ মানুষের গুরুত্ব দেন আর এই নেতা নির্বাচনের সময় বিচক্ষণ মানুষের গুরুত্ব নেয় একশো পুঁটি মাছের যে দাম একটা ইলিশ মাসের কি সেই দাম হবে দুর্ভাগ্য বাংলাদেশে হবুচন্দ্র রাজা আর গবুচন্দ্র মন্ত্রী এখানে তেল আর ঘিয়ের দল সমান ক্লাসে ফার্স্ট বার মার্কিন মূল্য নেই থার্ড ক্লাস ফার্স্ট ক্লাস সব সমান আমার তো মনে হয় আমাদের শিক্ষামন্ত্রী ভালো আপনি একটা আইন করে দেন সবাই গোল্ডেন পাবে বাংলাদেশ অত পড়াশোনা ঝামেলা কাজ কী দরকার কটা ছেলে ফেল করেছে তো বড় দুঃখ পাইছে না সবাই পাস করলো না কটা ফেল করে গেল আগামীতে সব পাস করে দেব হ্যাঁ লাভ হয়েছে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হওয়ার সময় এবারে এই যে কদিন ভর্তি হলো না ভর্তি পরীক্ষা এইটটি পার্সেন্ট গোল্ডেন পাওয়া সেলে ভর্তি হওয়ার সুযোগ পায় নাই মানে খালি গোল্ডেনই পাইছে মাথায় কিছু নাই ওই লাইনে গেলি ভাই আমার নিজের শিক্ষক মানুষ ওই লাইনে গেলে আমার কাছে অনেক অপকর্মের ইতিহাস আসছে আমার তো বলার নিজের জন্য লজ্জাকর ব্যাপার তাই না সে বলা তো সমস্যা পথভ্রষ্টতার কারণগুলো কী ছিল বলেন তো ইউদ্দিন আসরাদের তুলনা তো আমাদের করা হলো আচ্ছা আপনারা সুরে ফাতে পড়েন তো না লক্ষ লক্ষ মুসলমানকে সুরে ফাতে থেকে বঞ্চিত করা হয়েছে ইমাম যদি পড়ে পিছনে হাজারো মুসলি লাখ মুসলি যদি থাকে টঙ্গি ইস্তেমা পঁচিশ লাখ মুসলি যদি থাকে ও কারো সুরে ফাতে পড়া লাগবে না অথচ সুরে ফাতে ছাড়া সালাতি হয় না এমন ফতোয়া দিয়েছে সুরে ফাতে থেকে বাংলার মুসলমান মাহরুম হয়ে গেছে সুরে ফাতে কেন পড়তে বলে আসে জানেন আল্লাহর বলছেন এই তোমরা পিছনে কিছুই পড়ো না খালি সুরে ফাঁকি পড়বে কিছু পড়তে হবে খালি সূরে ফাতে পড়বে সালাতে কেন কি জন্য এই আয়তটার জন্যই সুরে ফাতে পড়তে হয় হেয়াল্লাহ তুমি আমাদেরকে শ্রেয়াত মোস্তাকিমের হেদায়েত দান করো পথ প্রদর্শন করো ওই পথ যে পথে যাওয়ার কারণে তুমি কিছু মানুষকে পুরস্কৃত করেছ ওই পথে নিও না যে পথে যাওয়ার কারণে মানুষ অভিশপ্ত হয়েছে এবং পথভ্রষ্ট হয়েছে কেরাম বললেন হে আল্লাহ রসুল অভিশপ্ত মগজুগ কারা তিনি বললেন ইহুদিরা আর দলিন কারা পথভ্রষ্ট ওটা হলো নাসারা খ্রিস্টানরা আল্লাহ রসুলের ব্যাখ্যার পরে কি আমাদের ব্যাখ্যা চলবে তা আমাদেরকে সালাতে আমাকে নির্দেশ দেওয়া হচ্ছে আমি প্রার্থনা তুমি আমাকে পথে নিও না না তাই অথচ আমরা সব কাজ করছি ইহুদিন আসার গোলামি করে এটা কি হচ্ছে না বাংলাদেশের আইন ইহুদি আইন বাংলাদেশের বিচারের ব্যবস্থা ইহুদি বিচার ব্যবস্থা বাংলাদেশের অর্থনীতি সুদী অর্থনীতি ইহুদি অর্থনীতি বাংলাদেশের সংস্কৃতি সংস্কৃতি ইহুদি সংস্কৃতি তাহলে কোনটা বাকি থাকলে আপনার অথচ অর্থই বুঝি না সুরটা বুঝি মকজুদ মানে ইহুদি জল্লেন মানে খ্রিস্টান এই দুই অভিশপ্ত জাতি থেকে আশ্রয়ের প্রার্থনা করছে আমরা প্রতি অক্ প্রতিদিন স্থলাতে আর আমরা তাদেরই পদলেহন করে চলেছে জীবনভর কিসের স্বাধীন দেশ ব্রিটিশ চলে গেছে বছর এখন পর্যন্ত তাদের আইনে শক্তি চলছে আমি যে পনির নয়টা বছর জেল খাটলাম কিসের ভিত্তিতে এ সরকার কে আমাদের তোমাকে আমি দায়ী করবো দেখবো কেমন ক্ষমতা তোমার আছে আমার জীবন থেকে নয় বছর ছিনিয়ে নিয়েছ কত বড় শক্তি আছে দেখবো সেদিন তোমাদেরকে আমরা মিথ্যা মামলা দিয়ে অপবাদ দিয়ে আমার সঙ্গে আমার সাথীদেরকে চল্লিশ জন নেতাকর্মীকে তোমার জেল খাটিয়ে যেত মিথ্যা অপদ দিয়ে এই মিথ্যার শাস্তি তোমাকে পেতেই হবে পেতেই হবে পেতাই হবে দুনিয়াও শাস্তি পাচ্ছ আখেরা তো শাস্তি পেতে হবে তোমাকে এই মিথ্যাকে মিথ্যা প্রমাণ করতে পনি নয়টায় বছর গেল গ্রামে সালেস করলেই একদিনে হয়ে যেত কি ধরনের বিচার ব্যবস্থা কারণ ব্রিটিশ বিচার ব্যবস্থা এখানে এটাই না কি নেয় বিচার যত দেরি করো ততই ন্যায় বিচার হয় আর আমরা মনে করি জাস্টিস ডিলেড জাস্টিস ন্যায় বিচার যেটা দেরিতে হয় ন্যায় বিচারকে অস্বীকার করা হয় আর সেই ধোকাবাজির ন্যায় বিচার চলছে বাংলার জমিনে এই জন্য সন্ত্রাসীরা উৎসাহিত হচ্ছে হিরোইন হিরোইন খাচ্ছে নারীরা ধর্ষিতা হচ্ছে কোনো শাস্তি নাই কারণ জানে আমাকে ধরবেও না যদি আমি দলীয় কেডার আর যদি নিতান্তই ধরে ফেলে তো দু মাস অথবা এক মাস করলো সে বেরিয়ে প্রধানমন্ত্রীকে কটুক্তি করলো সাত বছর জেল হলো প্রধানমন্ত্রীর সম্মান বেশি না আমার রসুলের মর্যাদা বেশি বলেন আমরা মুসলমান আমরা হস করি ওমরা করি আর ভাবি আমরা কতই না পাক্কা মুসলমান এরপরও আমাকে বলতে হবে আমাকে কি প্রধানমন্ত্রীর ভয়ে এখন কসুই বসে থাকতে হবে নাকি অসম্ভব যে কেউ অন্যায় করবে আহলাদিস আন্দোলন বাংলাদেশ দেখছেন ভাষা তার বিরুদ্ধে প্রতিবাদ করবে প্রতিবাদ করার অধিকার আমাদের আছে বাক স্বাধীনতা তোমার গঠনতন্ত্রে লেখা আছে তোমার সংবিধানে লেখা আছে তবে হ্যাঁ তোমার বিরুদ্ধে আমি বিদ্রোহ করবো না যত বড় ফাঁসে তুমি হও কারণ এটা আমার রসুলের নিষেধাজ্ঞা আছে আমরা প্রতিবাদ করব হেদায়েতের জন্য নসিহাত করব উত্তম পরামর্শ দেবো কিন্তু তোমার বিরুদ্ধে বিদ্রোহ করে রাস্তায় যে গাড়ি ঘোড়া ভাঙব এটার মধ্যে আমরা নাই চারটি কারণ ছিল পথভ্রষ্টতার ইহুদিন আসারাদের ইহুদিন নাসারাদের প্ররোচনার কারণে মুসলমানদের প্রথম পথভ্রষ্টতা আসে আবদুল্লা সাবাইক নিদ্র নিগ্রমাতার সন্তান সে প্রথম মুসলমান হয় বাহ্যিকভাবে পরে সে মোরতাদ হয়ে সেই মুসলমানদের মধ্যে গ্রুপিং করলো সাবাই ওসমানী উসমান গনিকে হত্যা করার পেছনে এই খ্রিস্টানের প্ররোচনা ছিল এই দলের দু নম্বর কারণ ছিল মুসলমানদের অদ্পতনের রাজনৈতিক স্বার্থদ্বন্দ্ব নেতা হওয়ার শখ বা সাংঘাতিক শখ ভাই নেতৃত্বের লোভ হচ্ছে আর কিছু নাই আর এই এটা ঢুকিয়ে দিল আলী মোয়াবিয়া যে দ্বন্দ্বটা হয়েছিল এই দ্বন্দ্বের পেছনে ইহুদিন আসারাদের পুরা পুরী পুরচনা ছিল তাদেরই কারণে তালহা জুবের শহীদ হয়ে গেলেন অথচ আলী কখনই তাদেরকে মারতে চান নাই ইতিহাস আপনার পড়ে দেখেন বিভিন্ন দেশের নমুসলিমরা বিভিন্ন বিজাতি ও দর্শন নিয়ে নতুন মুসলমান হলো দুদিন আগে যারা অন ইসলামী দর্শনে অনুসারী ছিল আকিদার অনুসারী ছিল দিনে দিনে এক রাতেই কি সব পরিবর্তন হয় আপনাদের সাবধান করে দিই গোয়েন্দা লোকদেরকেও দয়া করে বিশাল মজর অনুরোধ করব এখন যারা সন্ত্রাসী ধরা পড়ছে ইসলামের নাম করে জঙ্গি বলেন আপনারা এরা প্রায় সবাই রফলে দান করে আদায় করে আপনাদের অনুরোধ করছি এক জিনিস জিনিস রাফাদানি এরা রাফাদানি হচ্ছে এরা আহলাদিস নয় আহলাদিস এর আকিদা হলো তারা কশ্চিন কালো জঙ্গি নয় চরমপন্থী নয় একই সঙ্গে তারা শৈথিল্যবাদীও নয় সালাত নাই সিয়াম নাই হালাল হারাম জ্ঞান নাই সে পাক্কা হালাদিস হবে নাকি শৈতুলবাদীরা মুরজিয়া আর চরমপন্থীরা খারেজি আহলাদিস আকিদা মুরজিয়া এবং খারেজের মধ্যবর্তী আকিদা ইসলাম মধ্যবর্তী দিন ও কাজা এলাকা জাল্লাম উম্মত বসাতে আদা সোহাদা নাস আমরা তোমাদেরকে মধ্যবর্তী উম্মত করেছি যাতে তোমরা মানব জাতির উপরে সাক্ষ্য হতে পারো বাংলাদেশ ও মুসলমানদের সামনে আহলে ইসরাইল ও সাক্ষী তারা মধ্যবর্তী দল কখনোই আমরা চরমপন্থী নয় আমরা কোন সরকারকে কাফের বলি না এবং সরকারকে হত্যা করা বোমাবাজি করা আমরা কশ্চিন কালো সমর্থন করি নাই আমাদের উপরে অন্যায়ভাবে এই অপবাদ চাপানো হয়েছে হতভাগা এই যত চরমপন্থীগুলো হচ্ছে এরা আবার দাঁড়িয়ে রাখে ভালো আমাদের মতো আর হাতও বাঁধে আবার উপরে আর ওপরে দানেও করে আমাকে প্রথমে নিয়ে রিমান্ডে এনে প্রশ্ন করছে স্যার আপনাকে তো নিয়ে আসলাম যে যতগুলো ধরা পড়লো এই পর্যন্ত এই সবই তো আপনার করে তো তো আপনি তো ওদের গুরু কথা ঠিকই বলেছে জাহেরি লোক আছে গোন্দা দোষ দেবো কি যাই হোক একটা সুবিধা হয়েছে এই এক মাস ওদের সঙ্গে রিমান্ডে থেকে লাভ হলো এই ওরা বুঝে গেছে যে আহলাদি স্যার ওই রাফাদানি এক না এখন ধরা পড়লি বলে তুই কোন দল করে আগে বল যদি বলে গেল দল দলকে তো আর কিছু বলে না মানে এটা ঠিক আছে তো এটা সাবধান করছি আপনাদের যেন ঝামেলায় পড়বেন না নতুন একজন কালকে আহলেজ হলো আর আসতে এত সহস্তা না আহলেজ হতে গেলে তাকে অবশ্যই মধ্যপন্থী হতে হবে সে কখনই চরমপন্থী হবে না চার শরীয়তের ব্যাখ্যাগত মতভেদ একটু আগে যেগুলি বললাম একটি বিষয় হাদিস দুটা আছে আপনি যাচাই করবেন কিভাবে মিল করা যায় যদি দেখেন যে একটা হাতে জৈব একটা হাতে সই আপনি সইটা মানবেন হয়ে গেল সহজ ব্যাপার একটা আছে ব্যাখ্যা একটা ব্যাখ্যা নাই যেটা ব্যাখ্যা আছে ব্যাখ্যাটা গ্রহণ করলে ঝামেলা চলে গেল এইভাবেই আমাদের আপোষে সমন্বয় করার জন্য ভাই ভাই হওয়ার জন্য দূরত্ব হ্রাস করার জন্য চেষ্টা করা দরকার তাই না কি মুসলমান মুসলমান কেন বিভক্ত থাকবে সবাই আল্লাহ নামে কলমা পড়েছি সবাই কলমে শাহাদাত পড়েছি সবারই রসুল এক সবারই কেবলা এক সবারই কাবা এক সবারই কোরআন এক সবারই হাদিস এক আমরা কেন বিভক্ত হব যা আপনি বলে দিলেন সায়ের মুজাম্মান ফরজ কোথায় এ ফরজ কে নাজিল করলো আপনাদের কাছে বানোয়াট ফরজ নাকি না পকেটের ফরজ আমি মনে করি মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়াটাই ফরজ যারা মুখে বলে সাহর মুজাম্মানা ফরজ তাদের মুখে মুসলিম ঐক্য ভাষা শোভা পায় না মুসলমানকে চার ভাগে বিভক্ত করে আবার বলে তোরে এক হও এটা ধোকাবাজি এটা চলবে না মুসলমানকে ঐক্যবদ্ধ হতেই হবে হতেই হবে মানদণ্ড কি পবিত্র কোরআন এবং সহি হাদিস কি আপনারা এর সঙ্গে একমত সহি হাদিসের ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে কোন নেতা বা কোন পীর বা কোন ইমামের ভিত্তিতে নয় যখন মুসলমানদের মধ্যে দলাদলি হয়ে গেল

যদিও তো আমি আহলে শূন্য আহলে হাদিসের দলের লোক তাহলে আপনার হাদিস গ্রহণ করা হবে যদি আপনি আহলে বা হন হাদিস আমরা নেব না এটা কখন হলো যখন গোলমাল শুরু হলো তখন এখন আলহামদুলিল্লাহ সেটি হয়েছে আল্লাহ আপনাদের হাদিস ফাউন্ডেশন প্রকাশিত বইপত্রে এমন একটা মকবুলিয়ার সৃষ্টি হয়ে গেছে যে হাদিস ফাউন্ডেশন বই সেখানে সহি হাদিস কোনো জাল হাদিস নাই এই বিশ্বাস আপনাদের হয়ে গেছে না আপনারা নিশ্চিন্ত আলহামদুলিল্লাহ এখন এখানে আসেন এর জন্যে মাঝে মাঝে ইন্টারনেটে খবর আসে আমরা সুদূর ই বাস করছি কিন্তু আমাদের বিশ্বাস পৃথিবীর বুকে এখন সত্যের দাওয়াত উত্থিত হচ্ছে নদপড়ার মাটি থেকে এসব কথাগুলো শুনলে কেমন লাগে বলুন তো এটা কি একদিনে হয়েছে নাকি বহু বহুদিনের মেহনতের ফসল এগুলা আমরা প্রতিজ্ঞা করেছি আমরা সহি কথা ছাড়া কোনো জাল জৈব ধারে কাছে যাব না আর এই প্রতিজ্ঞার বহিঃপ্রকাশ আবার আলহামদুলিল্লাহ আপনাদের কাছ থেকে আসতেছে যেজন্য আপনার হাজার হাজার মানুষ বিভিন্ন জেলা থেকে আসেন এখানে